হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে দেখাবো যে বলিউড অ্যাক্টর ঋতিক রোশনের পোর্ট্রেট কীভাবে করতে হয়, তো কীভাবে মনোক্রমে এই ছবিটি করেছি তোমরা দেখবে এবং তোমরাও প্র্যাকটিস করবে। তো চলো দেরি না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নিই। তোমরা দেখলে যে কিভাবে আমি ধীরে ধীরে মনোক্রোমের সাহায্যে শুধুমাত্র ব্ল্যাক কালারের সাহায্যে ঋতিক রোশনের পোর্ট্রেটটি করেছি। লাইট অ্যান্ড শেড ভ্যালু ড্রয়িংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা সেই লাইট অ্যান্ড শেড ভ্যালুটা ভালো করে দেখে নিয়ে তারপরে পোর্ট্রেট তুলতে যে কোনো পোর্ট্রেটই তোমরা করতে পারবে। আর তোমরা যদি ড্রয়িংয়ের সঙ্গে মোটিভেশনাল ফ্যাক্ট যদি শুনতে চাও তাহলে আমার একটি চ্যানেল রয়েছে এ টু ফ্যাক্ট ড্রয়িং বলে। সেই এ টু ফ্যাক্ট ড্রয়িংয়ে অরবিন্দ স্যারের যে এ টু মোটিভেশন চ্যানেল আছে সেখান থেকে ফ্যাক্ট নিয়ে ড্রয়িং করা হয়েছে, তো সেই চ্যানেল ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে সাবস্ক্রাইব করে নিবে এবং ড্রয়িংয়ের সঙ্গে ফ্যাক্ট এনজয় করবে। তো আজকে এখানেই, ভালো থাকো।